যুব দলের নেতাটা মারা গেল সোমাপ্পা, আপনার তার জন্য খারাপ লাগে না? আমার সবার জন্য খারাপ লাগে না, আপনার লাগে না? আপনি এতক্ষণ এতক্ষণ আপনার যে উগ্র ভূমিকায় ছিলেন, এখন কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় কথা বলছেন। বিএনপির 100 জন ইকুয়াল টু আওয়ামী লীগের একজন মারা গেলে আপনার খুব খারাপ লাগে? আপনি এতগুলো কথা বলেছেন, আপনার এতগুলো কথা বলছেন, আপনি কাউকে বিশ্বাস করেন? সাংবাদিকদের বিশ্বাস করেন না বলে তো সবার আগে সাংবাদিকদের গায়ে হামলা করেছেন। শুনুন, আমরা করি নাই এই কথা, সব সময় মিথ্যা অভিযোগ দিয়ে আপনি একটা রাজনীতিতে এসে দেশের মানুষকে সব সময় এসে একটা বিভ্রান্ত করেন। আপনারা আজকে আলোচনা করেন, আলোচনা করেন, আপনারা নিজেরা নিজেদের মধ্যে সমঝোতা করেন, কারণ আমি বলেছিলাম আপনি কথা বলবেন, উনি কথা বলবেন না, যে আপনারা সাংবাদিক এতক্ষণ কথা বলবি না হয়ে গেল, আপনি সিরিয়াস হয়ে গেলেন। কিন্তু যখন আপনি যুব দলের নেতা মারা গেল তখন আপনি এত আস্তে করে বললেন, হ্যাঁ শুনেছি। আমি তো বলি আবার কোন দেশি কথা, আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত ছিল, জার্নালিস্ট আপনাকে প্রশ্ন করেছে উনি কিভাবে মারা গেলেন, এটা হচ্ছে আপনার থেকে তথ্য বের করা, যেটা উনি অবগত হবেন। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি কিন্তু আপনাকে সুন্দর করে বলেছি, আপনি কিন্তু আমাকে দুইটা ওয়ার্ড বলতে মারা গেল। আচ্ছা শুনে কি দেখছে, জাতি কিন্তু দেখছে, জাতি আপনি দুইটা ওয়ার্ড বলতে করেছেন, এটা হতে পারে না, জাতি আজকে তাই দেখেছে। আপনি শুনেন, আপনারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, ভাবে ওনারা থাকতে চাচ্ছেন, এত খারাপ লাগে কেন? ওনারা 17 বছর ক্ষমতায় আছে, আপনারা খারাপ লাগে না? বড় কিছু আপনি ক্ষমতায় না, উনি আমাদের কেউ না, আমরা সাংবাদিক। স্পষ্ট করলে আপনারা বলে যান, আপনারা অমকের দালালি করছেন, অমকের দালালি। আমি দোহাই আছে দেন, সাংবাদিকতা আগে সাংবাদিকতা এসে কথা বলি, আলোচনা চালিয়ে যান। আপনারা দোহাই, আপনারা আলোচনা চালান নিজেদের মধ্যে। আপনি তো কথাই বলতে দিচ্ছেন না, কিন্তু অন্যদিকে সাংবাদিকভাবে ডাইভার্ট করবেন না। আমি আমি চলো বলুন, আপনারা সঙ্গে কথা বলবো না, আপনার সাথে কথা বলবো, আমাকে এর মধ্যে টেনে আনছেন। আমি অবশ্যই বলুন বলুন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের কথা তো আমি জাতিকে জাস্ট বুঝিয়েছি, অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ জানি জানে। যুব দলের নেতা মারা গেল আপনি খুব স্লোলি নিলেন প্রশ্ন করলেন, আপনি যখন আমাকে মারা গেলেন, পুলিশ মারা গেল মনে হয় পুলিশটাকে আমি মাইরে আপনার এখানে আসছি। আপনি আমাকে মনে করলেন আমি আসামি, আপনি বলেননি যেটা বলছেন, এটা খুব খারাপ বলছেন, আর কিভাবে মারা গেছেন? এই মারা গেছেন উনি প্রশ্ন তুলতেন, আপনি বলতে পারেননি, আপনার বলেছেন সাংবাদিক কোথায় যায় না। এই 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 সাংবাদিক হিসাবে হবে না রে আপা, আপনি রাজনীতি করেন, আমি আমি যার কাছে আসব, আমি সাংবাদিক হিসেবে আপনার সাংবাদিকতার জায়গা ছেড়ে দেন, আপনি রাজনীতি করেন, নেতার কাছে আসি না, রাজনীতি করেন, আমি তো কোনো নেতার কাছে আসি না। আপনি আগে সাংবাদিকতা আপা প্লিজ শেখাবেন না? অবশ্যই আমি শেখাবো, আমি আরো 50 টা সাংবাদিক এর সাথে কাজ করি, আপনার সাথে কাজ করি, আপনারা বলেন, আলাপ করেন, আলাপ করেন, আলাপ করেন, আজকে জাতি দেখবে, আলাপ করেন, আগামী কাল হরতালে কি হবে, কি হবে, কি হবে, কি হবে, হরতাল হবে? আপনার মতো আপনি যদি মনে করেন খুশি হবেন যে খুশি হবেন, যুব দলের নেতা মারা গেছে, আপনি যখন বলছেন যখন পুলিশ মারা গেছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, ওয়াই পুলিশ কেন মারা গেছে? ওয়াই সোমালে লাস্ট আমি দেখিনি, ওয়াই আমি বলছি, জিজ্ঞেস করলাম, আমি যখন বলছি তখন আপনার বলা উচিত ছিল, একই পুলিশের লাশটা দেখছে সারা দুনিয়া লোক, একটা নিথর ডেড বডি পড়ে আছে, আর নিথর ডেড বডি পড়ে আছে হাসপাতালে, মেরে যাবে ওটা, নড়াচড়া করে না, ও মেরেছে হাসপাতালে, ওই মারা গেলে নড়াচড়া করে, ওটা দেখলো আমাদের খারাপ লাগে, আমরা যখন মঞ্চে ছিলাম খারাপ লাগছে, আমরা যখন মঞ্চে ছিলাম শুনেন তো, আপনি শুনে থাকো দলের লোক মারা গেছে, বলতে পারো না, মাথা ঠান্ডা করেন না, আপনি বলতে পারেন না, হরতাল মাথা ঠান্ডা করেন, ভোট এখনো আসেনি, তফসিল এখনো হয়নি, আমি দূর যেতে হবে যাচ্ছি না, হ্যাঁ বলেন আপা, আমি সারা জীবন অন্যায়ের বিরোধিতা করছি, সেটা আমরা জানি, আপনি রাজপথের মানুষ, বাট আপনি এই ধরনের কথা বলতে পারেন না, আপনি মাথা ঠান্ডা করে টকশোটা দেখবেন, আপনি কোথায় উত্তেজিত করেছেন, শুনুন বিপ্লব বড়ুয়া, আপনি টকশো রিলে করবেন, জি অবশ্যই আপনি টকশো আজকে রিলে করবেন, আপনি মাথা ঠান্ডা করে আপনি বলবেন, আপনি বিপ্লব বড়ুয়াকে কোন ভাষায় কথা বলছেন, আমার সাথে কোন ভাষায় বিপ্লব বড়ুয়া তো আমাকে বলেনি, আপনি বিএনপি দালালি করছেন, বললে আপনাকে প্রশ্ন করতে দিলাম, প্রভুর মতো ফ্যাসিস্টের কাছে, ওনার কাছে আমি প্রভুর মতো কেন, আপনার সাথে আমি প্রভুর মতো কথা বলেছি, আমার সাথে আপনি ভিক্ষার মতো ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না, হতে পারে বাবা ঝগড়া করবেন না, আজকে একটা সুন্দর দিন, আপনি আজকে একটা সুন্দর দিন, ফেব্রুয়ারি পূর্ণিমা, আপা মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, আপনাকে শুধু বলা হয়েছিল শান্ত মাথায়, আপনাদের যুবদলের কর্মীটা কি করে মারা গেল, কি করে মারা গেল আপনি জানেন না, আজকে এখানে কথা বলতে আসছি, উনি কি
আমি পিয়াস কাটতে গিয়ে মারা গেছে, এটা কি উত্তর হতে পারে? কেন আপনি এই কথাটা বললেন? আপনি এত খবর রাখেন, আপনি সাংবাদিক, আপনি এই খবরটা রাখেন না? আমি যখন এখন বললাম মানব জমিনে দেখলাম এখনো, সেই জন্য তো আমি বললাম আপনি মানব জমিন বলেন, সাংবাদিকের অপরাধ, আপনি মানব জমিন বলেন, আপনি আরো পাঁচটা পত্রিকা বলেন, আমার সাংবাদিকের জানতে চাওয়াটা কেন? অবশ্যই এটা অপরাধ, বিএনপি তো বিএনপিকে মারেনি, কেউ তো মেরেছে, চ্যালেঞ্জ করলো, আমি একটা পত্রিকার নাম বললাম, আপনি নামটাই বলতে পারেন না? আমি আরে মাথা কি ঠিক আছে আজকে আমাদের? আমি মৃত্যু ঘর থেকে ফেরত আসা একজন মানুষ, আপনার এখানে আসছি, শোনেন নৌসমাপ্পা, মৃত্যুর ঘর থেকে ফেরে একটা মানুষ আপনার এখানে আসছি, আপনি রাজপথে আপনার সাথে যে দুর্ব্যবহারটা করলেন।